শুনেছি হরে কৃষ্ণ নাম নাকি বড় মধুর তার সাথে ঢাক ঢোল কীর্তন সব কিছুই আমাদের হিন্দুদের খুব ভালো লাগে বিশ্বত হিন্দু নারীদের যারা শাখা পলা পড়ে স্বামীর ঘর করতে আসি একরাশ আশা নিয়ে ভালোবাসা নিয়ে কিন্তু আঠেরোশো সালের আগে এই চিত্রটা ছিল সম্পূর্ণ আলাদা ঢাক ঢোল কীর্তন শঙ্খ উলুরধ্বনি যদি শোনা যেত অনেক পরিমাণে তাহলে সেটা ছিল একটা প্রথা তখনকার সময় সেই প্রথায় একজন বিধবা নারীকে টেনে হিঁচড়ে বা তাকে নেশাজাত দ্রব্য খাইয়ে নিয়ে আসা হতো চিতায় তার জ্যান্ত চামড়া যখন চিত পুড়ত তখন সে চিৎকার করত বাঁচাও বাঁচাও বলে তখন উলুট ধ্বনি শঙ্খ ঘণ্টা শাক কাসর সব কিছু দিয়ে তার সেই চিৎকারটাকে বন্ধ করে দেওয়া হতো যাতে স্বজনের কানে না যায় সেই আর্ত চিৎকার সেই প্রথাকে বলা হয় সতীদাহ প্রথা সতীদাহ প্রথা আজ থেকে প্রায় প্রায় দুশো বছর আগে বিলুপ্ত হয়েছে একজন মহাপুরুষ হ্যাঁ মহাপুরুষ কারণ পুরুষ হয়েও যিনি নারীদের দুঃখ কষ্ট বুঝে গেছেন এবং তার জন্য নারীদের এগেনস্টে গিয়ে কারণ যখন ওই সতীদাহ প্রথা হতো তখন শয়ে শয়ে নারী হাত জোর করে সেই প্রথা দেখতেন একজন নারী হয়ে দেখতেন যে আরেকজন নারী চিতায় পুড়ছে এবং চিৎকার করছে কতটা পাশবিক ভাবুন তো কিন্তু নারীরা সেখানে দাঁড়িয়ে হাত জোর করতেন কেননা ওই নারী সতী হতে যাচ্ছে এর মধ্যে এর মধ্যে কি যে ঐশ্বরিক জিনিস আছে আমি আজ পর্যন্ত বুঝে পেলাম না কিন্তু আমরা নারীরা তখন চুপচাপ মেনে নিতাম রাজা রামমোহন রায় উনি এই প্রথা বন্ধ করেন সত্যি পুরুষ হয়ে উনি নারীদের দুঃখ বুঝেছিলেন নারীদের কষ্ট বুঝেছিলেন এবং বুঝেছিলেন নারীদের অধিকারের লড়াই হেরে যাওয়ার একটা সীমা আছে সেই সীমা উনি লঙ্ঘন করে দিয়েছিলেন আমাদের জন্য যে যে নারীরা নারীদের অধিকারের লড়াই আজ এতভাবে লড়ছে সেই নারীরা তখন এই লড়াইটা লড়েনি এবং এটাকে সমর্থন করেছিল রাজা রামমোহন রায়ের এগেনস্টে গিয়ে তিনি কিন্তু শোনেননি তিনি নারীদের কষ্ট বুঝেছিলেন দুঃখ বুঝেছিলেন এবং এই প্রথা নির্মূল করে ছেড়েছিলেন আজ রাজা রামমোহন রায়ের জন্মদিন ধন্যবাদ জানাই তাকে